বিবাহিত জীবন সম্পূর্ণরূপে নষ্ট করে দিব পারে এই অভ্যাসবুড়ে। ভুলতেও নকরিব আওকাণ। বিবাহ জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ, যে ইজনে সিজনক সংযোগ করে রাখবলে কাম করে। যেতিয়া কোনো সম্পর্ক বিবাহর লগত বান্ধ খাই পড়ে, তেতিয়া বহু সমস্যার সম্মুখীন হবলগিয়া হয়। সম্পর্কত বহুতো ভুল হয়, যে সম্পর্কটো নষ্ট করে পেলায়। যদি কোনো বিষয়ক লৈ দুয়োৰে মাজত কাজিয়া হয়, তেন্তে বিষয়টো আগুৱাই নিয়াৰ স্বার্থত কারণটো সমাধান করব লাগে। কথা বতরা প্রতিবারে কাজিয়ালৈ পরিণত হব নালাগে। সম্পর্কবোৰ অতি ক্ষুণ্ণ, গতিকে আমি প্রতিটো খোজ সাবধানে লওয়া উচিত। আপনাদের ইজনে সিজনক ভালদরে শুনব লাগে আর বুঝব লাগে। কাজিয়াত ভুল কথা কব নালাগে, ইয়ার ফলত সম্পর্ক আরো বেশি বেয়া হয়ে পড়ে। সঙ্গীর ভুলক কেতিয়াও উৎসাহিত করা উচিত নহয়। কাজিয়ার সময় কোনো তৃতীয় ব্যক্তি আহিব নালাগে, এনে পরিস্থিতিত আপনার সম্পর্ক নষ্ট হবলে আরম্ভ করে। আপনার দিনটোর সকল কথা আপনার সঙ্গীর শেয়ার করক। সকল সময়তে সঙ্গীরে কথা নাপাতিবলৈ আপনি চেষ্টা করা উচিত। আপনি নিজের সমস্যাবোৰ নিজেই সমাধান করব লাগে। আপনি আপনার সঙ্গীক বুঝি পাওয়া উচিত। যদি বিচলিত হয়, তেওঁ লগত থিয় হব লাগে আর তেওঁৰ উপর খং করা উচিত নহয়। বহুতে ফোনত ব্যস্ত হয়ে পড়ে, যার বাবে তেওঁলোকৰ বিবাহিত জীবনত নিরূপ প্রভাব পড়ে। সঙ্গীর সঙ্গে সময় কটাব লাগে, কৰবাত ফুৰিবলৈ যাব লাগে। বিবাহিত জীবনত বহু সময়ত সৰু সৰু কথাক লৈ কাজিয়াৰ আৰম্ভ হয়, যেবোৰ কেতিয়াবা ডাঙৰ কথালৈ পৰিণত হয়। আপোনালোকৰ মাজত সম্পৰ্কও টেঙা হৈ পৰিব পাৰে।